আমাকে মাফ করবেন স্যার, জাল টাকা ছাপিয়ে নিরীহ মানুষের সাথে জালিয়াতি করাটা হবে মহা অন্যায়, যা আমি করতে পারবো না। আমার ধন আছে কিন্তু মন নাই। হায়দার খান, ম্যানেজারের দায়িত্ব দিয়ে আপনাকে চেয়ারে বসিয়েছি সবকিছু ম্যানেজ করার জন্য, আমাকে উপদেশ দেওয়ার জন্য নয়। কোন সাহসে আপনি আমার কথার অবাধ্য হচ্ছেন? বাধ্য ছিলাম সততার সঙ্গে কাজ করার জন্য। আজ যখন অসৎ দায়িত্বের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিতে চাইছেন, তখন আমি অপারক হয়ে চাকরি ছেড়ে চলে যাচ্ছি। আর যাবার আগে অনুরোধ করছি, দেশ আর মানুষের সাথে জালিয়াতি করার পর থেকে সরে দাঁড়ান, তা না হলে আমি পুলিশকে সমস্ত ঘটনা জানিয়ে আপনাকে সহ আপনার পার্টনার জননেতা সমাজ সেবকের মুখোশধারী চালিয়ার জব্বার জিরানের হাতে হাত করা পড়াতে বাধ্য হব। মিরপুরের মীর নাসির, গাবতলীর গদু, আজিমপুরের আইজা, শান্তিনগরের শান্ত, মগবাজারের মগা বেসু, তেজগাঁওয়ের তেজি হাকিম, ওরা সবাই এই জননেতা জব্বার জিলানির সাথে টক্কর দিয়ে আন্ডারওয়ার্ল্ডের কিং হইতে চাইছিল। এখন কবরে সে ফা পড়ে আছে। এই লালবাগের লালু, তুই আমার ব্যবসা লালবাতি জ্বালাতে চাইছিলি তুই? জিলানি ভাই, আমাকে মাফ করে দেন জিলানি ভাই। মা, আমার বিধানে তোদের মাফ করাও পাপ। এই জানিস না, জিলানি দগ্ধ পানি চালিয়ে পুড়িয়ে সব ছাড় খাড় করে দেয়। শান্তি শান্তি মহাশান্তি ছোট ভাই, এবার ওর মতো আমাকেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও। হায়দার খান জাল টাকা ছাপানোর খবর পুলিশের কাছে ফাঁস করে দেবার হুমকি দিয়ে চাকরি ছেড়ে চলে গেছে। না, দুধ কলা দিয়ে কাল সব পোষার আগে পিস দাঁত আমি তুলে ফেলি। ভুল বশত ওটা তোলা হয়নি বলে ও ফোনা তুলেছে। তাই জায়গা মতো পৌঁছানোর আগে মরণ পিন বাজাতে হবে, যাতে আমার জননেতার মুকুট পুলিশ প্রশাসন কেড়ে নিতে না পারে। হায়দার খান, বেশি কথা বলে দিমু একটা বেটা হত দে। দেখি কোন ভাই পুলিশ এইবার ব্যবসা কর। কাজল, মাঝে বসেও সাংবাদিকতার কাজ করছি। হ্যাঁ বাবা, যেখানেই ক্রাইম সেখানেই ক্যামেরা, আমি আর কলম। সোনামণিরা জেনে রাখো, সামনে যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাব, সেই ব্রিজটার নাম শহীদ বীর মুক্তিযোদ্ধা বিপ্লব ব্রিজ। স্যার, এই নাম কেন রাখা হয়েছে? সেটা এক লম্বা কাহিনী, পরে বলবো। পরে কেন, এক কথায় আমি বলছি, স্বাধীনতা যুদ্ধে বিপ্লব নামের এক মুক্তিযোদ্ধা এই ব্রিজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে, সেই থেকে তার নামে এই ব্রিজের নামকরণ করা হয়েছে। বলো তো কার নামে রাখা হয়েছে? Ah!
সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, কিন্তু আশা করছি এই মামলার দায়িত্ব যখন আমার উপর রয়েছে তখন খুনি যেই হোক আমি খুঁজে বের করবই। এই দেখুন কাজল স্যার, এরা জননেতা জব্বার জিলানির হুকুমের গোলাম। এই নরপশুর একজনকে মারার জন্য শত জীবনের উপর আঘাত এনে ওই বাস দুর্ঘটনা ঘটিয়েছে। যে ঘটনার শিকার হয়ে আমার বাবা হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে আছে স্যার। কাল সকালে পত্রিকার হেডলাইনে এই সংবাদ প্রচার করে জননেতা নামের কলঙ্ক জব্বার জিলানির আসল রূপ সবার সামনে তুলে ধরতে হবে। প্রমাণ, সত্যতা, বিশ্বাস সব তোমার হাতের মুঠোয়। সাংবাদিক তুমি বড় সাংঘাতিক, তাই নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে আমার মৃত্যুর ফাঁদ তৈরি করতে চাচ্ছ। কিন্তু তুমি জানো না এই জিলানি তথ্য পানে জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড় খাড় করে দেয়, তাই তোমাকে কি করা উচিত বলো। এডিটার, তোমার এই রিপোর্টারকে কি করবো? এই ছবি তোল, তুলছি তুলছি। আব্রু মেয়েদের ইজ্জত রক্ষার বস্তু, সামান্য বেয়াব্রুতে তোমাকে খুব ভালো লাগছে, তাই সম্পূর্ণ বেয়াব্রু করে তোমার শরীরে সিল মারেনি মুখে খিল দেওয়ার জন্য। এখন ছবি চলছে, এরপরে অফিস, এডিটর, তোমার বাড়ি, তোমার বাবার, তোমাকে কি করবো বুঝে নিহ, বুঝে নিহ। কাজল, আই এম সরি কাজল, আমরা এই কলম নামের অস্ত্র দিয়ে শুধু পত্রিকার পাতায় যুদ্ধ করতে পারি, কিন্তু সাহস নিয়ে শক্তি দিয়ে আমরা ওদের সাথে জয়ী হতে পারবো না। ওদের শেষ করতে হলে একজন বিপ্লবী যোদ্ধার প্রয়োজন, আর সেই যোদ্ধা কবে কখন আসবে আমরা জানি না। তাই নিরাশার বসত বাড়িতে থেকে মনের ভেতর একজন যোদ্ধাকে জন্ম দিয়ে মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেখ দেখ সাহসী নারী কি হালে বাড়ি ফিরছে। হ্যালো ম্যাডাম, এভাবে বাড়ি ফিরলে মান ইজ্জত সব যাবে। আসুন, জামা কাপড় কিনে আমরা বাড়ি পৌঁছে দেব। এই আজে বাজে কথা বললে কলমের জোরে জমের ঘরে পাঠাবে। Yeah!
ওই কলম নামের অস্ত্র দিয়ে শুধু পত্রিকার পাতা যুদ্ধ করতে পারি, কিন্তু সাহস নিয়ে শক্তি দিয়ে আমরা ওদের সাথে জড়িয়ে হতে পারবো না। ওদের শেষ করতে হলে একজন বিপ্লবী যোদ্ধার প্রয়োজন। তোর একটি দুর্ঘটনা ঘটিয়ে বহু মা বাবার বুক খালি করেছিস, বহু মাসুম জীবন কেড়ে নিয়েছিস। পরিণামে আরেকটি দুর্ঘটনায় আমি তোদের জীবন কেড়ে নিয়েছি আর তোদের দোষুদের হুঁশিয়ার করে দিচ্ছি। আজ থেকে সমাজে গুন্ডামি মাস্তানি আর সন্ত্রাসী ঘটনায় যদি সাধারণ মানুষদের অতিষ্ঠ করে ফেলিস, তাহলে তোদেরকে ওইভাবে কুকুরের মতো লাশ বানিয়ে রাস্তায় ফেলে রাখব। খোদার গজব নেমে আসবে তোদের উপর। বিপ্লব, আসা একজন সন্ত্রাস বিরোধী নায়ক বিপ্লব, চারজন সন্ত্রাসীকে গাড়ি অ্যাক্সিডেন্টে হত্যা করে অন্য সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছেন। কে এই বিপ্লব? জনগণের মনে একটি প্রশ্ন, জনগণের বন্ধু এই বিপ্লব কবে জনসম্মুখে আবির্ভূত হবেন? বজলুর রাশেদ চৌধুরী, ইউএন টিভি, ঢাকা। স্যার, বিপ্লব নামের একজন সন্ত্রাসী এই দুর্ঘটনা ঘটিয়েছে, এই চিঠি তার প্রমাণ। আপনারা কোনোদিন কোনো অঘটন ঘটার আগে পৌঁছেছেন? সব ঘটনা শেষ হওয়ার পর এসে কেস লিখে চলে যান, আপনাদের দিয়ে দেশের কি লাভ? কে কখন কাকে কোথায় মারবে আমরা কি করে জানব? বিপ্লব নামের এই চিঠি আমরা পেয়েছি, এই চিঠি দিয়ে আমরা তদন্তের কাজ শুরু করব। বিপ্লব কে? কে তার পরিচয়? সে কি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, না সে নিজেই একজন সন্ত্রাসী যে নিজের অপকর্মের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? তাকে যে সৃষ্টি করেছে সে ছাড়া অন্য কেউ তা জানে না। বিপ্লব,
যাক স্বপ্ন দেখছিলাম, ইস লক্ষ্মী বন্টির মুখখানা দেখার আগে চোখ খুলে ফেলেছি। ইস বিজলি 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 বোন আমার, বিজলি কোথায় তুই বিজলি? আরে বিজলি, আরে কোথায় গেলি তুই? খুঁজে বের না করা পর্যন্ত সামনে আসবো না। জেনেও ডাকছো কেন? খুঁজে বের করো, দেখি কে জিতে। বটিটা এখানে কে রেখেছে? পা কেটে রক্ত বেরোচ্ছে। দেখা দেখি দরকার নেই, জিতার কথা তোকে জব্দ করে আমি আজও জিতেছি। ঘুম থেকে উঠে প্রথমে তোকে দেখেছি, হার জিতের বাজি ধরে হেরে গেলে রেগে বোম হয়ে যাওয়াটা ঠিক না। বোন মিলে মাঝে মাঝে যা কাণ্ড করিস সেটাও ঠিক না। পা কাটার কথা শুনে আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম। শোন, আজ থেকে এইসব হার জিতের খেলা বাদ দে। না, আমি যতদিন পর্যন্ত না জিতবো ততদিন পর্যন্ত এই খেলা চলবে। দেখো, আজ না হয় কাল একদিন আমি ঠিকই জিতবো। তার আগে তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। জি না, তোমাকে না হারিয়ে আমি যাচ্ছি না। তুমি না বললে কি হবে, সে ব্যবস্থা হয়ে গেছে না রে। আগামী শুক্রবার তোকে বধূ করে নিয়ে যাওয়ার জন্য হবু শ্বশুর বাড়ির লোকজন দেখতে আসবে। দেখতে আসবে রে, দেখতে আসবে। কেমন দেখলেন ডাক্তার? অবস্থার কোনো পরিবর্তন দেখছি না, তবে আমার বিশ্বাস উনি যে কোনো সময় সুস্থ হয়ে উঠবেন। কোথায় থাকো তুমি? নগর এলাকায়। আমিও নগর এলাকায় থাকি। দুই সপ্তাহ ধরে আমাদের এলাকায় একটি দল বিভিন্ন পেশার মেয়েদের ভয় দেখিয়ে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। যে ওদের অবাধ্য হচ্ছে তাকে ওরা এই অবস্থা করছে। একজন বিপ্লবী জন্ম হয়েছে, যদি তার দেখা পাইতাম। গরম খবর, গরম খবর! সমাজের খুনি সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে বিপ্লবের হুঁশিয়ারি। দশ বিশ নয়, সাত ভরি অলংকার দিব। ধনী গরিব সবার উপস্থিতিতে ধুমধামের সাথে আমার বোনের বিয়ে দিব। বিপ্লব! কি মা? এদিকে আয়। কি মা, এভাবে আড়ালে কথা বললে ওরা কি মনে করবে? এটা বিয়ে, ছেলে খেলা নয়। কথার উপর কথা দিয়ে যাচ্ছিস, এত টাকা কোথায় পাবি? এদিকে এসো মা। বাবা মারা যাবার পর
সংসারে দায়দায়িত্ব যখন আমার উপর পড়েছে তখন থেকে বাবার ব্যবসা চালিয়ে যাবার পাশাপাশি প্রতি মাসে আয় থেকে টাকা জমিয়ে ফাইন্যান্স ব্যাংকে 5 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছি। ভাই হয়ে বাবার আশা আমি পূরণ করতে পারছি। এটি তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মা। বিপ্লব! হ্যাঁ মা, তাই 2-1 দিনের মধ্যে ব্যাংক থেকে টাকা তোলার জন্য আমি শহরে যাব। কিসের টাকা? আমাদের কাছে আপনার বাবার কোনো টাকা পাওনা নেই। কি বলছেন? এ ব্যাপারে আমি আর কিছুই বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব ব্যাংকে আছেন, আপনি ওনার সাথে আলাপ করতে পারেন। ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথেই আলাপ করব। টাকাগুলো সব ব্যাগে ভরে দে, তাড়াতাড়ি কর। খবরদার, ডান্ডা দিয়ে গুলি করে দেবো। আমি খুব খুশি হয়েছি, কিন্তু যার কারণে মরেছে, যার জন্য ডাকাতি করিয়ে ব্যাংক দেউলিয়া করা প্ল্যান আমার বিফলে গেছে, ওই ইন্সপেক্টরের কি হবে? আরে কি হবে? জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমাজের অন্যায়কারী জুলুমবাজদের প্রতিরোধের হাতিয়ার বিপ্লবের দেখা যদি কেউ পায় বা যোগাযোগের ঠিকানা যদি কারো জানা থাকে তাহলে অতি সত্বর নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। নিবেদনে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। এখানে চুর স্যাচুরে একেবারে ভরা, আপায় একটু সাবধানে থাকবেন কেমন? আসি আসি তেলে। Oh.
কি পাগল আরে কি সুইটার একটু খালি বাক্স এই বাক্সটা যে সিরে কার লাগতে বদলাই কি ভাই যান এত বড় টাক আপনি তাকে কোনো তেল তেল মাখেন না জি না শুনেন কাশ্মীরি দুলালের একটা তেল আছে বুঝছেন ওটা মাখবেন সব ঠিক হয়ে যাবে ওখানে শিয়ানের উপর শিয়ানগিরি একটু পয়েন্টের পাবি চুরির কাজ তো ভালোই চলছে আমার শেয়ারটা কোথায় শেয়ারটা কোথায় শেয়ার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই স্যার তাহলে সাহেবানা ওই সুটকেসটা তোমার কাছে কেন কি আছে এর মধ্যে এই সাবধান আমাকে খালি হাত দেখানো চলবে না কিন্তু বলে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু আপনাকে খালি হাত দেখাবো কেন স্যার নিন স্যার পুরোটাই আপনি রেখে দিন নিন নিন স্যালুট স্যার স্যালুট ভেরি গুড ভেরি গুড না বেট খোলার পর ওই টেনটা আমি বৌনি করু মেয়েটিকে নিয়ে তারাশটা করছেন কেন কি হয়েছে ভাই মুখ থাকতে গায়ে হাত কেন ভাই সাইজ দেখে তো অফিস মনে হয় কিন্তু ভাব খানা তো হিরোর মতো কি রে হিরো নাকি তো না ভাই আমার নাম বিপ্লব খোদার গজব আরে বিপ্লবের কি কথা দেখুন ভাই আমি তো কিছু বুঝতে পারছি না এরা এরা এরকম করছে কেন বুঝাবুঝি পরে হইবে আগে আমার সঙ্গে থানায় চলো ভাই আমি কি করেছি আমাকে ধরছেন কেন তোমারে থানায় নিয়ে গেলে আমার প্রমোশন হইব ভুল করে আমাকে ধরেছেন ওদেরকে ধরুন আমাকে ছেড়ে দিন আমার ব্যাগটা কোথায় পালাচ্ছেন কি আমি পালাচ্ছিলাম দুই খিনির মতো কথা বলবেন না
পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য বুদ্ধি করে কাজটা করলাম, আর আপনি কিনা আমাকে দোষী করছেন, বিশ্বাস না হয় ওই দেখেন, ওই দেখেন পুলিশ। এখন বাঁচতে হলে শিগগির আমার জিভে চলুন। তুমি আমাকে চেনো না জানো না, তারপরও আমার যে উপকার করলে তার জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে লাভ নেই, এই শহরে সবকিছু টাকার বিনিময়ে হয়। তোমার যে উপকার আমি করেছি বিনিময়ে হাজার টাকা দিলে চলবে, তা না হলে আমার সাথে তুমিও এই জিপ গাড়ির চুরির কাছে ফেঁসে যাবে। এটা চুরি করে গাড়ি থামো বলছে, তা না হলে তোমাকে সলাপ দিয়ে পড়বো কিন্তু আমি। রাখো রাখো রাখো, চুরি করেছো তুমি আর ফাঁসবো আমি? আমাকে ফাঁসানো তো সহজ নয়। শালা শহরে নতুন এলে কি হবে, কঠিন মাল। এই যে মে ভাই দাঁড়া দাঁড়া, আমার কথা শোনেন। আরে আরে ভাই, আরে ভাই আমার ভাড়া হয়েছে, আরে আমার ভাড়া হাবিলদার হাতে মালির কাছে ভাড়া, দাঁড়া শালা দাঁড়া। বুঝছি, ভাড়ার জন্য বয়া থাকলে আজ আমার সারাদিনে ভাড়া মারাই সারা হয়ে যাবে। আমার দিন নেই মাটি করে দিল হারামজাদা পুলিশ। এটাই তো সে গাড়ি। কোথায় ওরা গেল, কোথায়? ডাইনে বামে উপরে না নিচে? এই সরে যান, সরে যান বলছি। এই তুমি কে? নিশ্চয়ই এই ঘটনার সাথে তুমি জড়িত। স্যার এই একে থানায় নিয়ে যাও। নো স্যার, আই অ্যাম হাবিলদার হাতে মালি। স্যার রেল স্টেশনে আমি বিপ্লবকে ধরেছিলাম। বিপ্লব? হ্যাঁ, শরীরে অনেক শক্তি তাই ধরে রাখতে পারিনি, আপনার জীব নিয়ে পালিয়ে এখানে এসেছে, অল্পের জন্য হাত করাটা পড়াতে পারিনি। হাত করাটা আসলে কাকে পড়ানো উচিত? নিয়ম অনুযায়ী যে বোম ফিট করে আপনাকে মারার চেষ্টা করেছিল তাকেই হাত করা পড়ানো উচিত। হ্যাঁ, ওদের জন্যই তো বিপ্লবের জন্ম হয়েছে। এই দুর্ঘটনা যদি ওই রেল স্টেশনে ঘটত তাহলে শত শত মানুষ মারা যেত, তাই আমাদের বিপ্লব এই ফাঁকা জায়গায় সেই জিপ নিয়ে এসে এই দুর্ঘটনার হাত থেকে শত শত জীবন রক্ষা করেছে। আমরা চাই আমাদের বিপ্লবের জয় হোক। বিপ্লব বিপ্লব জিন্দাবাদ, জিন্দাবাদ বিপ্লব, বিপ্লব জিন্দাবাদ, জিন্দাবাদ বিপ্লব। শুনুন, টোটাল রিপোর্টটা কি বলুন, বিপ্লবের নাম শুনেছেন? বিপ্লব? হ্যাঁ, সেই অদৃশ্য বিপ্লবী সশরীরে এসে এই ঘটনা ঘটিয়েছে। দেখতে নাকি খুব লম্বা চওড়া, হ্যান্ডসাম, একেবারে জেমস বন্ডের মতো, যেমন শক্তিশালী তেমনি সাহসী। বর্ণনা শুনে ফিক্সড হয়ে গেলেন? যান গিয়ে রিপোর্ট লিখুন। কল্পনায় তো আগেই লিখেছি, কিন্তু বাস্তবে কি লিখবো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আপনার ফাইল প্রসেস করছি, দুদিন পরে এসে টাকা নিয়ে যাবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। আরে উঠুন মা, উঠুন মা, কি হয়েছে? সবই কপালের লেখন বাবা, এ ব্যাংকের এমডির প্রেসের ম্যানেজার ছিল আমার স্বামী, কে বা কারা তাকে খুন করার পর
বকেয়া বেতন মালিক পক্ষ দিতে অস্বীকার করেছিল। এক পুলিশ ইন্সপেক্টর শাহিন খানের সহযোগিতায় ওরা চেক দিতে বাধ্য হয়েছে, কিন্তু নগদ টাকা দিচ্ছে না, তাই তাগাদা দিতে এসে এ অবস্থা বাবা। কি পাওনা টাকা না দিয়ে অপমান? দাঁড়ান আমি দেখছি। আমার টাকার ভীষণ প্রয়োজন, এই মুহূর্তে কোনো অঘটন ঘটলে আমার একমাত্র মেয়ে সর্বনাশ হয়ে যেতে পারে। সর্বনাশ হবে নিশ্চয়ই, আমার মতো আপনি একই সমস্যা আছেন। আমার একমাত্র ছোট বোনের বিয়ে, তাই ফিক্সড ডিপোজিটে টাকা নিতে এসেছি। আচ্ছা আপনার মেয়ের বিয়ে কবে? বিয়ে নয় বাবা, এক ঘটনায় পড়ে আমার মেয়ের কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। আমি দুঃখিত মা, আপনার মেয়ের জীবনে এত বড় বিপদ আমি তা বুঝতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের অপারেশন হবে, টাকা আপনি অবশ্যই পাবেন, তা না হলে ব্যাংকের নাম নিশান আমি মুছে দেব। জানি না তুমি কে, যে মায়ের গর্ভে তোমার মতো সন্তানের জন্ম সে মা সার্থক মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দোয়া করো বাবা। অবশ্যই আপনার মেয়েকে আমি দেখতে যাব, পরিচয় যখন হয়েছে আবার দেখা হবে। আপনি আমার বোনের জন্য দোয়া করবেন। আসি মা। আল্লাহ তোমার মঙ্গল করবেন বাবা। করেছি অথচ আপনি বলছেন নো প্রবলেম, তাহলে আমি কি বলবো? আচ্ছা কি হয়েছে ভাই? দেখুন তো সাহেব, ওনার শরীরে আমার হাত পড়েছে আর উনি বলছেন নো প্রবলেম। নিশ্চয় ডোন্ট মাইন্ড ফ্যামিলি নিয়ে, আমার এই জীবনে এই ধরনের একটি মেয়ে আজও পাইনি যা আপনি পেয়েছেন। শুনুন যা আবার হয়েছে, আপনি পাবলিসিটি করছেন কেন সবার সামনে? হ্যাঁ আপনি রাগ করছেন কেন, দোষ তো আমারই, কিন্তু ইচ্ছে করে তো নয়। কি হয়েছে ভাই? অনিচ্ছাকৃত ভাবে ওনার শরীরে আমার হাত পড়েছে। হাই 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 হাই, শেষ পর্যন্ত রাস্তাঘাটে এসব। চি 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 চি, হাই মা। ইয়ে সরি, আমার কারণে আপনাকে সব ভুল বুঝছে। চুপ করুন। এই যে ম্যাডাম, শুনুন শুনুন, আপনার মরে লেগেছিল, তাই বলে আপনি হাত দেবেন? ইস, আবার শরীরে হাত দিয়ে ফেলেছে। শুনুন, এবার ঘটনাটা গলা ছেড়ে মাইক দিয়ে সবাইকে জানিয়ে দিন। ও মাইক, হ্যাঁ দিন তো ভাই। পথচারী ভাই ও বোনেরা, আমি কোলার খোসা স্লিপ করে ওই ম্যাডামের উপর পড়ে ওনার শরীরে নিষিদ্ধ জায়গা হাত। আপনি এসব কি করছেন? কেন আপনি যা বলেছেন তাই করছি। খোদা গড, হ্যাঁ খোদার কসম খেয়ে বলছি, আমি ইচ্ছে করে আপনার শরীরে হাত দেইনি। আপামনি, উনি কি আপনার স্বামী? হ্যাঁ আমার স্বামী। তাইলে এভাবে রাগ করতেছেন কেন? কি বলবো ভাই, একটু আগে ওনার শরীরে আমার হাত পড়েছে আর না ধরার জায়গা আমি ধরে ফেলেছি। আপামনি, যা ধরার দুলাভাই তো ধরছে, এতে রাগের কি আছে? প্লিজ শুনুন, ভাই সব, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনগণের মহান বন্ধু বিপ্লবের সমর্থনে গঠিত বিপ্লব ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরী, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মহতি সভা শুরু হতে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। যে বিপ্লব আমাদের বন্ধু, যে বিপ্লব আমাদের বিপদের সাথেই, আজ সেই মহান বিপ্লবের সমর্থনে আমাদের এই জনসভা। তুমি ব্রিফকেস কোথায়? এই যে ভাই, আপনার ব্রিফকেস নিয়ে যান।
নিশ্চয় শুনতে পায়নি। চোরের উপর বাটপাড়ি, যাও ওই সাদা গাড়িটাকে ফলো করো। জি স্যার। আর জোরে চালাও ভাই। ভাই আপনাকে দেখে মনে হয় খুব টেনশনে আছেন। হ্যাঁ, ওই শালা বিপ্লবের সমর্থকদের জনসভার বোম এখন কোথায় ফাটবে কে জানে। এই থামো থামো থামো, দালান। হ্যাঁ, এই গাড়িতে যিনি এসেছেন উনি কোথায়? ভিতরে আছেন। ওনার এই ব্রিফকেসটা একটা চোর চুরি করেছিল, নিন ওনাকে তো দিয়ে দেবেন। আপনার পরিচয়? আমি বিপ্লব, আসি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইন্সপেক্টর শাহিনের গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটাতে পারেনি, তাই রঙ্গুকে জেলে নিয়ে শেষ করে দিয়েছে, আমার কি হবে কে জানে। স্যার চুরি হয়েছে। স্যার নিন আপনি চুরি হয়ে যাওয়া ব্রিফকেস। এটা তোর কাছে কে দিয়েছে? বিপ্লব। খাইছি। স্যার এটা জাল টাকা ছাপানোর কারখানা। হ্যাঁ, একজন বোধহয় বেঁচে নেই। স্যার এই একজন বেঁচে আছে, নড়াচড়া করছে। এই একে ধরো, শীঘ্রই ওকে হাসপাতালে নিয়ে চলো। আমরা সব জেনে এসেছি নবাব এখনো বেঁচে আছে, বিপ্লবকে ওই দেখেছে। হ্যাঁ, হাসপাতালে ওকে পুলিশ করা পাহারায় রেখেছে। এই হাতের চিকিৎসা করাতে আমি হাসপাতালে যাব। বিপ্লবকে তুই দেখেছিস? দোলা, এ তোর এক বড় ভাই। কেমন আছো তুমি বোন? ভালো, বসুন। মায়ের কাছ থেকে আপনার কথা জেনে একজন ভাই হিসেবে আপনাকে এমনই ঠাই দিয়েছি, আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আরে বোনের জন্য ভাইয়ের দোয়া সব সময় থাকে, তোমাকে সুস্থ করার জন্য। তোমার মা যে কষ্ট করছেন তা বিফলে যেতে পারে না, আর এক ভাই বেঁচে থাকতে তার বোন মরতে পারে না। ইনশাআল্লাহ তোমার অপারেশন সাকসেসফুল হবে। হ্যাঁ, আমার অপারেশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত তোকে মরতে দেব না। ও বিপ্লবকে মারব, তুই ওকে দেখেছিস, বলো দেখতে কেমন। বিপ্লব, বিপ্লব তোর কাছে কাবা শরীফের মতো পবিত্র। আপনি এখন আসুন, রোগীকে বিশ্রাম নিতে দিন। তোর দেখা যদি ভুল হয় তাহলে হাসপাতাল থেকে বেঁচে গিয়েও তোকে আমার হাতে মরতে হবে। হিরে নবী মোস্তফায় পথে দিয়ে হাইতে যায়, হরিণ একটি বান্দা ছিল গাছের তলায় গো, হরিণ একটি বান্দা ছিল গাছে। আইসি আপা আইসি আল্লাহ আল্লাহ আপনার হাত দরজ করুক আল্লাহ।
রস দেখা আর কলা বেচা দুটোই হলো, বাকি দিনটা এমন মক্কেল পেলেই হলো। এই থালাই দিন বাবা, এই থালাই দিন, দিন দিন বাবা। আরে দান খয়রাত হাতেই নিতে হয়, আর তা তো আপনার দান লাগবো না, হাতের দান লাগবো না। হ্যাঁ না না, আর একটু হলো তো আপনি আমার ঠোঁটে কিস করে দিতেন। ইচ্ছে করে আমার উপর পড়েছেন, আবার আমাকে দোষী করছেন। সেদিন ভেবেছিলাম অনিচ্ছায় ঘটনাটা ঘটেছিল, কিন্তু আজ বুঝলাম সবই আপনি ইচ্ছে করে। না না, আসলে ঘটনাটা কি হচ্ছে জানেন? আমি জানতে চাই না, জানবে পুলিশ। আমি আপনাকে পুলিশের হাতে দেব। শুনুন শুনুন শুনুন, এই সামান্য ব্যাপারে পুলিশ কেন দরকার? আমি সবকিছু ধুয়ে মুছে দিচ্ছি, আপনার আপনার সবকিছু ধুয়ে মুছে দিই আমি। হ্যাঁ হ্যাঁ, না না, টমেটো গুলো আপনার পাঁচা লেগে আছে, আমি ওই সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। থামছি থামছি, প্লিজ পুলিশকে বলবেন না তো। আসলে আসলে আপনি যা করেন সব জেনে শুনেই করেন, এভাবে ভিজিয়ে দিলেন, অফিস করবো কি করে? ও তাই তো, সরি, আমি আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আপনি আপনি কোন কোন এলাকায় চলাফেরা করেন বলুন? আমি আমি ভুলেও সে সব এলাকায় পা ফেলবো না। আরে আরে, তাহলে যাচ্ছেন কেন শুনে যান? এরপর আপনার দেখা পেলে ঠিকই পুলিশে দেব। পুলিশ 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 পুলিশ, কাবাবের মতো পুড়ে যাওয়া নবাবের জীবনের কাটা টিক টিক করছে, তা বন্ধ হওয়ার আগে যদি ঠিক ঠিক আমাদের কথা ফাঁস করে দেয়, তাহলে আইন আমাদের বাঁশ দিয়ে দেবে। না মজুমদার না, তা আগে ঘাস কাটার মতো বাঁশ ঝাড়কেটা আমি সাফ করে দেবো, ও মুখ খোলা আগেই সিল কালা করে দেবো। মনে হয় মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার উদ্দেশ্যে অফিসে আসে, ওই দিন বাজারের সামনে ওই লোকটা যে কাজ করেছিল অসহ্য। কিরে এত দেরি করে এলি, কি হয়েছে? কি আর হবে, দিনকাল যা পড়েছে, ঘর থেকে বেরিয়ে স্বাধীনভাবে চলাফেরা করা যায় না, মনে হয় গায়ের উপর পড়ার জন্য ইচ্ছে করে স্লিপ খায়। পড়েছিস তো পড়েছিস, আরে যেখানে পর পুরুষের হাত দেওয়া নিষেধ সেখানে হাত দিয়ে আবার সে কথা লোকজনকে জানিয়ে আমাকে একেবারে বিরক্ত করে ছেড়েছে। নিষিদ্ধ জায়গায় হাত, গল্পটা তো খুব রোমান্টিক মনে হচ্ছে, কিন্তু আমার ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে। সেই জ্বালায় জ্বলতে জ্বলতে খাঁটি প্রেমের জন্ম হয়। আচ্ছা মানুষটি দেখতে কেমন? দেখতে সুদর্শন, কিন্তু খিলুটা একটু লুজ টাইপের। এই নাম পরিচয় কিছু পেলি? বিপ্লব, বিপ্লব জাল নোটের কারখানায় গিয়ে জাল নোটের সাথে জড়িত লোকদের বোমা হামলা ধ্বংস করে দিয়েছে, শুধু একজন আদমরা হয়ে বেঁচে আছে। কে করেছে বললেন? বিপ্লব। বিপ্লব কিভাবে ঘটলো স্যার? সেই সাংবাদিক কালেক্ট করে তোমাকে আনতে হবে, আর হাসপাতালে গিয়ে ওই লোকটির পরিচয় জানতে হবে। জি স্যার। Oh,
বিশ্বাস করো বড় ভাই, আমি মুখ খুলিনি। আর যেন খুলতে না পারিস সেই ব্যবস্থাই করছি। আমি যে এলাকায় চলাফেরা করি সেখানে আপনার পা ফেলার কথা নয়, কিন্তু এখন দেখছি উল্টো রথ। তাই আপনি এখন থেকে যে এলাকায় চলাফেরা করবেন সে এলাকায় আমি নেই। কিন্তু আমি তোমার চলার পথে সাথী হয়ে থাকবো, অচেনা অজানা যাকে এই অন্তরে আপন করে নিয়েছি সেই তোমাকে আজ আমি ঠিকই চিনেছি বিপ্লব।
আমি ভুলেছি, ভালোবেসেছি ও আমি ভুলেছি। চিনেছি তোমারে আছোই অন্তরে, চিনেছি তোমারে আছোই অন্তরে, আমি যে তোমায় ভালোবেসেছি, চিনে তোমারেছি আমি ভুলেছি, চিনে তোমারেছি আমি ভুলেছি। বলো কি? ঠিকই বলছি, এ শহরে বিপ্লব নামের একটা চমক রয়েছে, যে নাম অসহায় মানুষের অন্তরে লেখা রয়েছে, যে নামের মানুষটিকে কাছে পাওয়ার আশায় তারা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কে সে যে আমার নামের এত বড় চমক সৃষ্টি করেছে? এই হৃদয়ের চোখ দিয়ে আমি তাকে দেখেছি, মনের তুলিতে আমি তাকে এঁকেছি। সে এখন বাস্তবে রূপ নিয়ে এই সমাজে মানুষ নামে জানোয়ারদের জম হয়ে দাঁড়িয়েছে। বোমা হামলার হাত থেকে একজন পুলিশ অফিসার সহ শত মানুষের জীবন রক্ষা করেছে, জাল টাকার কারখানা ধ্বংস করে দিয়ে জালিয়াতির কবল থেকে দেশকে রক্ষা করেছে। ওরে বাবা, আজকাল এত ভালো মানুষের দুনিয়াতে আছে আমার জানা ছিল না। আচ্ছা, তুমি তাকে কখনো দেখেছো? হ্যাঁ, আমার অন্তর জুড়ে থাকা সে আমার সামনেই আছে। কে? ইয়ে, কাউকে তো দেখছি না। জনতার স্বপ্নের নায়ক, সমাজ শত্রু সন্ত্রাসীদের আতঙ্ক, সেই বিপ্লব আর কেউ নয়, তুমি। দেখো দেখো, এই দেখো, এভাবে প্রতিদিন হাজার হাজার লোক বিপ্লবের সন্ধান পাওয়ার জন্য আমাদের পত্রিকার ঠিকানায় চিঠি পাঠায়। এখানে লেখা সবার একই কথা, তাদের প্রতিদিনের সমস্যা সমাধানের জন্য একজন বিপ্লবী নায়কের প্রয়োজন। আমি এমনই একজন বিপ্লবী নায়ককে আমার হৃদয়ের পৃথিবীতে সৃষ্টি করেছিলাম। আর বাস্তবে সেই রূপে তুমি এসেছো। আমার অবস্থার পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে, এই বিপ্লবের নাম শোনার সাথে সাথে একটি বিপ্লবী চেতনা আমার অচেতন দেহটাকে সচেতন করে দিল। সচল আমি সচল হয়ে উঠলাম। বিপ্লব
দেখো আমি ভালো হয়ে গেছি বাবা। বিপ্লব তুমি দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও বাবা। বাবা তুমি ভালো হয়ে গেছো বাবা, দেখেছো দেখেছো আমার বাবা ভালো হয়ে গেছে, দেখেছো দেখেছো আমি যা বলেছি তার দৃষ্টান্ত। ভেবে দেখো, ভেবে দেখো কেন সাধারণ মানুষ বিপ্লব নামের উপর বিশ্বাস এনেছে, হঠাৎ করে তুমি বা কেন এখানে আসবে, অজান্তে এতগুলো ভালো কাজ করবে। আমি বা আমরা দুজন দুই প্রান্ত থেকে এক প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই আমি মনে করি তোমাকেই বিপ্লব হয়ে লাঞ্ছিত জনতার বিশ্বাসে মর্যাদা দেওয়া উচিত। কিন্তু আমি এখানে জননেতা হবার জন্য আসিনি, এসেছি আমার বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য। আগামী মাসে আমার বোনের বিয়ে, ধুমধামে বোনের বিয়ে দিয়ে বাবার দেওয়া দায়িত্ব পালন করাটাই আমার জন্য ফরজ, অন্য কিছু নয়। শোনো, বিপ্লব নামের যে লড়াকু সৈনিকের কল্পকাহিনী তুমি আমাকে শোনালে তা সিনেমা ভালো লাগবে, বাস্তবে তা সম্ভব নয়। এটাই কি তোমার সিদ্ধান্ত? হ্যাঁ। তোমার সিদ্ধান্তের কথা এই চিঠি মানুষগুলোকে বলতে পারবে, যারা রক্ত দিয়ে তোমার নাম লিখেছে? তাদের চিঠি না পড়েই, হৃদয়ে চেপে থাকা কথাগুলো না শুনেই তোমার প্রতি গড়া অন্ধবিশ্বাসের প্রাচীর ভেঙে দিয়ে তুমি চলে যেতে পারবে? পারবে তুমি চলে যেতে? আমি তো একজন সাধারণ মানুষ, শত শত অমানুষের বিরুদ্ধে লড়াই করে আমি এক বিপ্লবকে সবাইকে শেষ করতে পারবো? তার চেয়ে তুমি তোমার গড়া সেই শক্তিমান বিপ্লবের টুটি চেপে তাকে হত্যা করে ফেলো। তা কি করে সম্ভব? যে অসম্ভবকে তুমি সম্ভব করতে চেয়েছ, ঠিক তেমনি বিপ্লব নামটিকে একটি বেয়াউরিশ লাশের সাথে জড়িয়ে দাও। যাদের বুকে বিপ্লবের বসতি তারা কিছুদিন আফসোস করবে, মিটিং মিছিল করে বিচার চাইবে, তারপর দেখবে যে যার মতো নিজেকে ব্যস্ত হয়ে পড়েছে। আর তুমি ভালো স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার মতো একটি ভাঙা স্বপ্ন মনে করে ভুলে যাও তোমার কল্পকাহিনীর এই বিপ্লবকে। বিপ্লবকে আমরা অন্যায় বরদাস্ত করব না, আমাদের প্রতারিত করা হয়েছে, কিছুতেই আমরা তা মেনে নেব না। আজ এই পয়সা আমরা করে যাব। হ্যাঁ, মরতে হলে মরবো, তবু আমাদের হক আদায় করে ছাড়বো। হইচই করে লাভ নেই। থামুন সবাই, শুনুন, ব্যাংকের সব টাকা আত্মসাৎ হয়েছে, ব্যাংক এখন দেউলিয়া। তদন্ত করে আত্মসৎকারীদের খুঁজে না পাওয়া পর্যন্ত আপনারা কোনো টাকা পাবেন না। তাই বলছি অযথা এখানে ঝামেলা না করে সবাই চলে যান। আগামীকাল আমার মেয়ের অপারেশন হবে, আজ টাকা জমা না দিলে আমার মেয়ের অপারেশন হবে না, মেয়ে মরে যাবে স্যার, দয়া করে আমার টাকাটা দিয়ে দিন, দয়া করুন স্যার, দয়া করুন। যান। আরে আমরা আমাদের পাওনা টাকা নিতে এসেছি, আপনি ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবার কে সেটা কি তোমাকে বলতে হবে? না, কোনো কথা শুনতে চাই না। আরে টাকা চাই টাকা, নইলে নইলে কি হবে? যাও আইন আদালত থানা পুলিশ যা করো করো গিয়ে। শোনো, এক মিনিট সময় দিচ্ছি, সবাই এই জায়গা ছেড়ে চলে যাও। না, টাকার বিনিময়ে পোশাকের আদর্শকে বিক্রি করে ওই জালিমদের সাথে হাত মিলিয়ে আমাদের উপর জুলুম করবেন তা হতে দেব না। ওদের অত্যাচারে কষ্টে মরার চাইতে আমার মতো সবাই মরার পথ বেছে নিন। না হয় নিজের মেয়েকে যখন বাঁচাতে পারবো না তখন আমার বেঁচে থেকে কি লাভ?
আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মজুমদার সাহেব, প্ল্যান অনুযায়ী কাজ সাকসেসফুল হয়েছে। ঘুম পাড়ানির গান শুনিয়ে মজুমদারকে ঘুমানোর ব্যবস্থা করে তুই জেগে থাকবি কেন? তোর ঘুমের ব্যবস্থা আমি করব। বাসতে চলে মজুমদারে ফোন নাম্বার বল বল। বলছি বলছি, খুদার গজব আর বিপ্লব একই কথা।
আমাকে মাফ করে দাও। তোকে মাফ করলে পাপ হবে, অসহায় মানুষের কষ্টের ফসল তুই দখল করেছিস, ওদের রক্ত পানি করার টাকা দিয়ে তুই নিজের পথ পরিষ্কার করেছিস, আজ তোর রক্তে সেই পথ ভেসে যাবে। তাই বাঁচতে চাইলে বল টাকা কোথায় রেখেছিস। বিশ্বাস করো এই সব কিছুর জন্য তাই জব্বার জিলানি ও সব কিছু করে আমাকে বসিয়েছে। জব্বার জিলানি? হ্যাঁ, যে জননেতার মুখোশ পরে সারা শহরে ক্রাইম করে বেড়াচ্ছে, শত শত মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে, যার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমি বিপ্লবকে সৃষ্টি করেছি, যার বিরুদ্ধে লড়াই করে বাঁচার জন্য আমি তোমাকে লড়াকু সৈনিক রূপে দেখতে চেয়েছি। তুই বেঁচে গেছিস বলে জব্বার জিলানি বাঁচবে না, ওর নাম নিশানে দুনিয়াতে থাকবে না। চল টাকা বের করবি, চল বের কর। সত্যের জয় চিরদিনই হয়, এটাই তার প্রমাণ। আর তাই তো নিরহ মেহনতি মানুষের টাকা আজ তোদের সব মিথ্যা ঢাকা পড়ে গেছে, সব ঢাকা পড়ে গেছে। এবার এই টাকা সবাইকে বুঝিয়ে দিয়ে ওই জব্বার জিলানির সাথে বোঝাপড়া করব। দোলা, শাহিন, আমি বেঁচে থাকব সেই আশা ছেড়েই দিয়েছিলাম, তাই যার উছিলায় খোদা আমাকে নতুন জীবন দিয়েছে, সেই বিপ্লবকে এক নজর না দেখে আমার মরণ যেন না হয়, খোদার কাছে এটাই আমার জীবনের শেষ চাওয়া। দোলা, আমি কথা দিচ্ছি তোমার জীবনের শেষ চাওয়া পাওয়ার আশা আমি পূরণ করব, তাকে খুঁজে বের করে ভাই বন্ধু হিসেবে এই বুকে টেনে নেব, আর তার হাত দিয়ে তোমাকে চির আপন করে নেব। Thank you.
ঝিলে মেরে আগুন চলছে দুটি, একটি নেশা লাগলো দুটি চোখে, তুমি আদর দিয়ে দাও নিভিয়ে আমারও কাছে থেকে। আমি বিপ্লব নামের গজবকে দেখেছি, কিন্তু এই অবস্থা ওকে আমি খুঁজে বের করবো কি করে? কিন্তু তুমি ভালো হওয়ার অপেক্ষায় থাকলে আমার কপালে খারাপই আছে। তোমাকে সে হাফ মার্ডার করেছে আর আমাকে ফুল মার্ডার করার পথ খুঁজছে। আমাকে বাগে পেলেই সব রাগের ঝাল মেটাবে, তাই জনগণকে ঢাল বানিয়ে আমি মরণ জাল বিছাব, জনসভার নামে ওর মরণ সভা করব। এবার জননেতা জব্বার জিলানিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। একটু খেয়াল করে দেখ, মরণমালাকে তুই বরণ করে নিয়েছিস। এখানেই এই জনগণের মাঝেই বিপ্লব রয়েছে। বাঁচার জন্য কোনো চালাকির চেষ্টা করলে বিপ্লবের হাতের রিমোট নিমেষেই তোকে শেষ করে দেবে। তাই মূর্তির মতো যতক্ষণ তুই দাঁড়িয়ে থাকবি ততক্ষণই তুই বেঁচে থাকবি। সব এই সবার প্রধান অতিথি এই জব্বার জিলানি, যে ছিল জন্ম থেকে একজন টোকাই, পকেট মার থেকে যার জীবন শুরু হয়েছিল সে আজ জনদরদী, সমাজ সেবকের মুখোশধারী, একটা খুনি সন্ত্রাসী, যার মদতে এই সমাজ সন্ত্রাসে ছেয়ে গেছে। নিরীহ মানুষের জীবনে ছিরিমিরি খেলা যার নিত্যদিনের কাজ। যে ফাইন্যান্স ব্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে সারা দেশে মেহনতি মানুষের কষ্টে উপার্জিত টাকা নিয়ে প্রতারণা করেছে, যার টাকা তৈরি করে মানুষের সাথে জালিয়াতি করেছে। বল, আমি যা বলেছি সত্য না মিথ্যে? বল। হ্যাঁ, সব সত্যি। এবার আমার আরেকটি কাজ সত্য হবে, আর তা হচ্ছে বিপ্লবের মৃত্যু। বিপ্লব, তুই যেখানে লুকিয়ে আছিস বেরিয়ে আয়, আর তা না হলে তোর এই লোক তো মরবেই। সেই সাথে আমার প্ল্যান অনুযায়ী এই জনসভায় ফিট করে রাখা রিমোট কন্ট্রোল বোমে তোর বস মানে এই জনগণের কেউ বাঁচবে না। বেরিয়ে আয় বলছি। বিপ্লবকে দেখার খুব শক্ত না? এই দেখ, খোদার গজব আর এই বিপ্লব একই কথা। জিলানি, তুই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আইনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তোর আর কিছুই করার নেই। আমি আত্মসমর্পণ করবো না। আরে তোরা তো সামান্য আদম। Doctor, you have to save this man. Ekke bachate hobe. Sorry, officer. He's dead. Oh, shit! জব্বার জিলানির আত্মহত্যা! মুখোশধারী জননেতা জব্বার জিলানির আত্মহত্যা! গরম খবর, গরম খবর ভাই, গরম খবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম। এই শয়তানের মৃত্যু নাই, বিপ্লব। আমি তোকে মারার জন্য বেঁচে আছি, বেঁচে আছি বিপ্লব। এই নাও বিপ্লবের ফাইল। আমার ধন আছে কিন্তু মন নাই। আগুন না, বিজলি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কই চাচা, আমার মা, আমার বিজলি, তোমরা আর আমাতে ওদের কিছু হয় নাই বাবা। আমাকে ছেড়ে চাও। ঠিক আছে, তাই এসে তোমার মা বলে লড়াই গেছে। আর যাওনি সময়ে চিঠিটা দিয়ে গেছে। হে লো বিপ্লব, তুমি যেমন তোমার মাকে বোনকে ছাড়া বাঁচবে না, তেমনি আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তাই তোমার মা বোনকে আমি শহরে নিয়ে গেলাম, কিছু মনে করো না। শহরে নিয়ে গেছে ঘায়ল করতে না পেরে, এই পায়েল পরে তুই ভেবেছিস আমার জিন্দা থাকার খবর পাচার করে তোদের বাঁচার পথ পরিষ্কার করবি? না সাংবাদিক, এবার তুই বুঝবি আমি কত সাংবাদিক। থামো জিলানি, থামো। ও নরম শরীরে নাচ দেখে আমার মাথা গরম হয়ে আছে, তাই সরবের কাজটা শেষ করি, তারপর না হয়। হায় আল্লাহ, এত কইরা বুঝাইলাম তাও বুঝে না। আচ্ছা আপনারা কেমন মানুষ বলেন তো, উনি মারেন আর আপনি ধরেন। সাইজ বাইজ দেখে মনে হয় আপনি সাহেব আর উনি গোলাম। তওবা তওবা, আপনি সাহেব উনি গোলাম, তাই আপনার একটা সালাম। শুনি শুনি সাহেব, শুনি শুনি, আমার নাম নূপুর। শুনেন, আমার নাম নূপুর। এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নাই। অভাবের সংসারে একমাত্র ছোট বন্ডে নিয়া দুই বেলা দুই মোট খাইয়া পইরা বাইসা থাকার জন্য একটা কাজের আশায় লোকের দাঁড়ে ধারে ঘুরছি। সবাই এই পেটের ক্ষুদা মিটাইয়া দেওয়ানের লোক দেখাইয়া নিজেদের লালসার ক্ষুদা মিটাইতে চায়। যখন বুঝলাম এই পুরা দেহটাই জীবনের পুঞ্জি, তখন লাশ সরমের মাথা খাইয়া রুটি রোজগারের আশায় এই জীবন বাইসা নিছি। আপনাদের আমার কথা বিশ্বাস না হইলে এই আমি বসলাম, সত্য মিথ্যা যাচাই কইরা দেখেন আমি নূপুর না আপনা গো সন্দেহের সাংবাদিক। যান যান যান। ঠিক আছে ছোট ভাই, আমি নিজে গিয়ে দেখে আসছি। হ্যাঁ যান। বিপ্লব, তুমি যেমন তোমার মা বোনকে ছাড়া থাকতে পারবে না, তেমনি আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই তোমাকে কাছে পাওয়ার আশায় তোমার অজান্তে আমি মা আর বিজলিকে নিয়ে এসেছি। এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি। না কাজল, যে হাত ধরে আমার মা বোন নির্ঘাত মৃত্যুর পর থেকে রক্ষা পেয়েছে, সেই হাত আমার কাছে ক্ষমার জন্য নয়। এতে কি বলছিস বাবা? ঠিকই বলছি মা, আমার সাথে শত্রুতার রেশ ধরে এই সমাজের শত্রুরা তোমাদের জীবন কেড়ে নিতে চেয়েছিল, তুমি জানো না মা। কাজল না ছোট ভাই, কাজলকে তো দেখেই এলাম। দেখছেন দেখছেন, আমি সাংবাদিক। চুপ। আর কি আশ্চর্য, বিপ্লবের মা বোনও বেঁচে আছে। বিপ্লবের মা বোন বেঁচে আছে, তা গোপন করেছে জেনে আমার যেমনি কবর যেতে ইচ্ছে করছে, তেমনি এই মেয়ে কাজল না সেই খবর শুনে আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে।
তাহলে দেখবেন বলেন না আমার মাইনা তুই সেটা দূরে আমি নাচবো আর আপনি গাইবেন। এতদিন তোমার নাচ দেখে বহু মানুষ নেচেছে, এবার আমি তোমাকে এমন নাচের তালিম দেব সেই তালে শুধু একজন নাচবে। বলেন কি টাকা পাইলে এই নুপুর ফাঁকা জায়গাতেও রাত দুপুরে নাচতে রাজি। আমার প্ল্যান অনুযায়ী কাজ হলে রাজ রানীর মতো থাকার ব্যবস্থা করে দেব, আর তা না হলে রাস্তার ফকিন্নি বানিয়ে ছেড়ে দেব। কই রাজ রানী আর কই ফকিন্নি, কোনটাই হওয়ার শখ আমার নাই। আপনি পেলেন নাকি কম সময় মতো বলবো। আসুন আংটি দেখান তো। কোনটা? এটা প্যাকেট করুন। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে যাবেন ভাই, যাবেন নাকি? যাব, উঠেন স্যার। আঘাতটা খুব মারাত্মক, জ্ঞান ফেরার পর স্মৃতি ভ্রষ্ট হয়ে যেতে পারে, বা হঠাৎ করে সব মনে হবে, আবার তাৎক্ষণিক সব ভুলে যাবে। ডাক্তার? হ্যাঁ, জ্ঞান না ফেরা পর্যন্ত অবস্থা কোন দিকে মোড় নেয় ঠিক বোঝা যাচ্ছে না। আসি। কাজল, কাজল, কাজল কো
কেমন কাজল? কিসের কাজল? আমি কোথায়? কাজল, এ তুমি কি বলছো? হায় হায়, আল্লাহ রে, এটা তো হাসপাতাল। আপনি নিশ্চয় ডাক্তার। ডাক্তার সাহেব, আমার কি হয়েছে? আহা, চুপ করো কাজল। কাজল, তুমি এমন করছো কেন? শুয়ে পড়ো, প্লিজ প্লিজ শুয়ে পড়ো। আচ্ছা, তোমাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি তো বিপ্লব। হ্যাঁ, আমি তোমার বিপ্লব। এখন শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। খোদা, তুমি আমার কাজলের উপর রহম করো। ওর জীবনের উপর যে বিপদ নেমে এসেছে, তা থেকে ওকে তুমি মুক্ত করে দাও খোদা, মুক্ত করে দাও। চিলানি, এই আমাকে দেখে তোর কলিজার পানি শুকিয়ে গেছে? আমি তোর বিপ্লবের লাশ দেখার আশায় জিন্দা লাশ হয়ে আছি। আমি মরে বেঁচে আছি বিপ্লবকে মারার জন্য। হ্যাঁ, সেই আশাতে চন্দ্র করে অন্ধের মতো স্বপ্ন দেখ। যখন চোখ খুলবি তখন দেখবি বিপ্লব তোর দম কেড়ে নেওয়ার জন্য জল হয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে নেকড়ে বাঘের মতো তোর দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে এই মুহূর্তে তোর জবানটাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয়। কিন্তু আমি তা করবো না। তোর স্বপ্ন পুরুষ বিপ্লবের নির্মম মৃত্যু নিজ চোখে না দেখা পর্যন্ত আমি তোকে বাঁচিয়ে রাখবো, যাতে ওর মৃত্যু শোকে তুই তিলে তিলে শেষ হয়ে যাস। আমার রাজধানী হিসেবে বিপ্লবকে জন্ম দিয়েছিলি, আর আমি নূপুর নামের এক কাজলকে জন্ম দিয়েছি কাল নাগিনী রূপে। ওর বিষাক্ত নিঃশ্বাস তোর বিপ্লবকে পিষিয়ে তুলবে, তারপর আমার ইশারায় মরণ ছবল দেবে। অলরেডি নূপুর নামের কাজলটা সুচ হয়ে ঢুকে গেছে, এবার ফাল হয়ে বেরোবে। চাচা, কেমন আছিস মা? আমি ভালো, তুমি কেমন আছো চাচা? বাবা বিপ্লব, ও কি বলছে? হাই হাই, ভুল কিছু বলেছি? আরে আরে মা, আরে বলে কি, তুমি কেমন আছো? আরে আমাকে হাসপাতালে দেখতে গেলে না কেন? আহা, থামো কাজল, থামো। তুমি কাকে কি বলছো? উনি তোমার বাবা, উনি আমার মা আর ছোট বোন। হাই হাই, সত্যি আমি তো ভুলেই গিয়েছিলাম। মা আপনি কিছু মনে করবেন না, বোন হাসপাতালে যাওয়ার পর থেকে ও আমার মাথাটা কেমন জানি উলট পালট হয়ে যায়। বাবা, তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ মা, তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হলে আমি বাঁচবো না। তাই তো তোর মা মারা যাওয়ার পর থেকে এই বুকের মধ্যে তোকে পাখির বাচ্চার মতো আগলে রেখেছি। কেঁদো না বাবা, দোয়া করো আর যেন এমনটি না হয়। আমার দোয়া তোকে সারা জীবন বাঁচিয়ে রাখবে, তোর ছায়া হয়ে থাকবে। কাজল, কাজল, ডাক্তার বলেছে তোমাকে বিশ্রামে থাকতে হবে, যাও বিশ্রাম নাও। হাই হাই, তার মানে দিন রাত বিছানায় শুয়ে থাকা? সে তো হাসপাতালে ছিলাম, এখন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই। কতদিন কাজে যাইনি, না জানি কত কাজ জমা হয়ে আছে, তাই কাল থেকে কাজকর্ম শুরু করতে চাই। মাথাটা খুব ধরেছে। তাহলে চল মা, এখন একটু শুয়ে থাক। চল চল চল। বিপ্লব, মেয়েটার অবস্থা দেখে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। ডাক্তার কি বলেছে বাবা? ডাক্তার যা বলেছিল সে ভয় এখন আমার কেটে গেছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে। ঠিক কিছু হলে তুমি ফেঁসে যাবে, তাই সাবধান।
ভেবে চিন্তে কাজ করতে হবে। প্ল্যান মতো প্রথম কাজে সাকসেসফুল হয়েছে, তাই আমি খুব খুশি হয়েছি। নাও শুরুতেই এত শেষ হইলে না জানি কত দিব না। যত চাইবে ততই দেব, তোমার পাওনা আমি দেব, আমার পাওনা তুমি দেবে, গিভ এন্ড টেক এর দুনিয়ায় এটাই নিয়ম। আপনার মারার অভ্যেস আছে, কিন্তু ধরার অভ্যেসটা কি করে হইল? সুন্দরের পূজারি আমি, তাই সুন্দর কিছু দেখলে দু হাত বাড়িয়ে কাছে টেনে নেই। এই দেহি কঠিন রোগ। শুনুন সাহেব, আপনার এই রোগে আমি আক্রান্ত হইলে পেলাম সাকসেস হবে কি করে? তাই আপনি কোনো ডাক্তার দেখাইয়া মহা ওষুধ খেয়ে সুস্থ হন। এই ফাঁকে আমি আমার বোনটারে একটু দেখে আসি। না, বোনের কাছে যেন যাওয়া আসা করতে না হয় আমি সে ব্যবস্থাই করেছি। আজ থেকেও এখানেই থাকবে, কারণ যে বোনের জন্য তুমি নিজের ভবিষ্যতের চিন্তা না করে জীবন যুদ্ধে লড়াই করে বাঁচতে চাইছো, সে বোন দূরে থাকবে কেন? সত্যি সাহেব, আমার জন্য আপনার এত মায়া আমি তো বুঝতে পারিনি। সোনার হাসের গল্প শুনুনি, তুমি শুধু আমার সেই সোনার হাসি নাও, প্রতিশোধের ধারালো চাকু। বিপ্লব আমার ব্যবসার ক্ষতি করে যে সর্বনাশ করেছে, এবার ওকে দিয়ে আমি সেই ক্ষতিপূরণ করব। খুব ভালো কথা, কিন্তু আমার কাজটা কি? বিদেশ থেকে আমার একজন বিশ্বস্ত লোক কয়েক কোটি টাকার ডায়মন্ড এবং ড্রাগস নিয়ে আসছে, তুমি বিপ্লবের সহায়তায় ওই মাল এয়ারপোর্ট থেকে পার করে আনবে। মাল বুঝে পাওয়ার পর সেই সাগরে এমন ঢেউ তুলব, সেই ঢেউয়ে বিপ্লবকে ডুবিয়ে মারব। কোথায় তোমার সাংবাদিকতা গুরুজি? আসার সময় হয়ে গেছে। ওই তো আসছে, চলো। হ্যালো স্যার, কেমন আছেন? ফাইন, তুমি কেমন আছো? জি ভালো স্যার, এর নাম বিপ্লব। আই সি, হ্যালো ইয়াং ম্যান। কাজল ফোনে তোমার কথা আমাকে সব বলেছে, আমিও কাজলের কাছ থেকে আপনার ব্যাপারে সবকিছু জেনেছি। চলুন। হ্যাঁ চলো, এগুলো আমাকে দিন। তুমি কষ্ট করবে কেন? নো প্রবলেম স্যার, দিন। ওকে থ্যাংক ইউ। চলুন স্যার, লেটস মুভ। এক মিনিট, দেখো এটা কি ভাই, তেজু একটা খাই। ঠিক আছে, আপনি আসুন। আই আসো, কাম উইথ মি। আপনারা? উনি কাজলের সাংবাদিকতার গুরুজি, তাই রিসিভ করতে এসেছি। তা আপনি হঠাৎ এখানে? গোপন সূত্রে খবর পেয়েছি ডায়মন্ড আর ড্রাগস নিয়ে একজন স্মাগলার এই ফ্লাইটে এসেছে, তাই তল্লাশি চালাচ্ছি। এই ব্রিফকেসটা একটু চেক করব। থামো। জি। ওই ব্রিফকেস চেক করা মানেই বিপ্লব ভাইকে অসম্মান করা। আপনারা আসুন প্লিজ। থ্যাংক ইউ। চলুন স্যার, চলুন। এই জি, চলো। জি স্যার। অপূর্ব কি সাহেব? এবার আমি তোমাকে রাজ রানীর আসনে বসাবো, রাজকুমার হয়ে তোমার পাশে থাকবো। ভিলেনের মুখে হিরোর কথা সাহেব, আপনি তো ভিলেন, আপনার মুখে হিরোর কথা মানায় না। তাছাড়া আমি আপনার সোনার হাঁস, আমাকে খেয়ে ফেললে ডিম কোত্থেকে পাবেন? আচ্ছা, আমার ডিম পাড়া কি শেষ? না, শেষ বলতে তোমার জন্য আমার কাছে কোনো শব্দ নেই। বিপ্লবকে দিয়ে তুমি আমার ব্যবসার ক্ষতির হিসাব পূরণ করে দিয়েছো, এবার প্রতিশোধের পালা, তাই ওর গলায় মরণ মালা পরাতে হবে। বিজলি, আরে বিজলি।
কোথায় যে গেল বিজলি? হ্যাঁ কোথায় যে গেল এ বিজলি যে কোথায় গেল? আচ্ছা আপনি কি আমার পাগলি বোনটাকে দেখেছেন? বিপ্লব হাজার ওকে বিরক্ত করিস না, খেতে বুক ভাসাবে। খিরে মা ভাইয়ের সামনে এত লজ্জা কিসের? ঘুরে একবার মুখটা দেখা, আরে দেখা না। দেখি দেখি, আরে এটা কি সত্যি আমার বোন? না পিতনি। ওরে বাবা, শ্বশুরবাড়ি যাওয়ার শখ কত। ও মা এদিকে এসো এদিকে এসো, তোমার মেয়ে রাজকুমারের সাথে ঘোড়ায় চড়ে যাওয়ার জন্য একেবারে লাল পরি হয়ে আছে। আরে রাখ রাখ। I'm gonna make you mine.
দেখছে। ও খোদা, খোদা আমি কি দেখছি? মা চুপ করো মা, চুপ করো। দেখছো না আমার বোন কত সাজগোজ করে? ও খুবই আছে। তোমরা ওকে ছাড়ো, ছাড়ো। কাজল দেখো দেখো আমার বোন কি সুন্দর ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ি যাবে, আমি আমি নিজেকে কাঁধে করে নিয়ে যাব। আমি নিজে আমি নিজেকে কাঁধে করে নিয়ে যাব, আমি ওকে নিজে কাঁধে করে নিয়ে যাব। হে খোদা, হে তুমি কি করলে? এই দৃশ্য দেখার আগে আমার জীবন কেন কেড়ে নিলে না খোদা, কেন কেড়ে নিলে না? কে কে আমার এই সর্বনাশ করলো খোদা? তুমি বলে দাও খোদা, কে আমার এই সর্বনাশ করলো খোদা? তুমি বলে দাও। এটা কি হলো ভাইজান? আমি তো বিপ্লবকে মারার জন্যই নূপুরকে বোমা দিয়ে এসেছিলাম ছোট ভাই। আমি ঝোপ বুঝে কোপ মেরেছিলাম, তা ফসকে গিয়ে যখন বিপ্লবের বোনের ওপর পড়েছে তখন বিপ্লব শোকার্ত মনে বসে থাকবে না, ক্ষুধার্ত বাঘের মতো আমাদেরকে গিলে খাওয়ার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে। তাহলে দেরি কেন? শনির দশায় পড়ার আগে ওর মরার ব্যবস্থা করে ফেলো। পরিস্থিতি না বুঝে আগাম কথা বললে মুখে লাগাম লাগিয়ে দেব। ও এখন তোমার আমার মতো পাতি নেতা নয়, আইন প্রশাসন জনগণ এখন ওর পক্ষে। তাই নতুন কোনো ফোন দিতে ওকে মরণ খাঁচায় বন্দি করতে হবে। কিসমত কিসমত চাচা, আমার বৃষ্টি নেই চাচা, আমার বৃষ্টি নেই চাচা। কেমন কেন এসেছেন ইন্সপেক্টর সাহেব কেস লিখতে? কিভাবে মরেছে, কে মেরেছে তা তদন্ত করে খুনির হাতে হাত করা পড়ানোর জন্য এই হাত করা নিয়ে এসেছে? না, হাত করা আপনাকে পড়াতে এসেছি। আমার অপরাধ? একজন স্মাগলার চরিত্রহীন লম্পট হিসেবে আপনার নামে ওয়ারেন্ট আছে। না, সব মিথ্যে, সব বানোয়াট, সব ষড়যন্ত্র। আমাদের দায়িত্ব পালনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, করলে কি করবেন? মারবেন? মানেন? গ্রেফতার করবেন? করেন? আজ আমরা সব কিছুর জন্য প্রস্তুত। আমার বিজলি চলে গেছে, আমি আর কারো এক ফোঁটা রক্ত ঝরুক আমি তা চাই না, কারণ আমি বুঝতে পেরেছি আমার শত্রুদের ছত্র ছায়া আইন এখন অন্ধ হয়ে দ্বন্দ্বের সৃষ্টি করেছে। তাই আমি আদালতে দাঁড়িয়ে অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দিয়ে জীবন সংঘর্ষ আমি জিততে চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো গোলাম রাব্বানি বিপ্লব এই সমাজের খুনি সন্ত্রাসী আর ক্রিমিনালদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে নায়ক রূপে প্রতিষ্ঠিত করেছে, যা ছিল আইন প্রশাসন আর সাধারণ মানুষের আস্থা অর্জন করে বিশ্বাসঘাতকতা করার কৌশল মাত্র। ইওর অনার, এই সেই আসামি যে সন্ত্রাস দমনের নামে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে, ড্রাগস আর্মস থেকে শুরু করে অবৈধ ব্যবসার হাট বাজার বসিয়ে নরকে পরিণত করেছে এই দেশটাকে। শুধু তাই নয়, মানুষ রূপে জানোয়ারের হিংস্রতায় কেড়ে নিচ্ছে অসহায় মেয়েদের সতীত্ব। অবজেকশন ইওর অনার, প্রতিপক্ষ শত্রুদের চক্রান্তের জালে আটকে পড়া একজন ফেরেশতার মতো মানুষের উপর একের পর এক যে কলঙ্কের দাগ দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে, অমানবিক। তাহলে মানবতার দৃষ্টান্ত স্বরূপ প্রমাণ আমি মহামান্য আদালতের কাছে হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া গেল। এই সেই হতভাগী নারী মিস নাগমা বেগম, যে ওই নরপশু বিপ্লবের লালসার শিকার। হ্যাঁ জজ সাহেব, এই সেই নরপশু,
অসহায় মানুষের বিপদের সাথে সেবে একটি কাজ পাওয়ার আশায় ওর বোনের বিয়ের আগের দিন রাতে সরল বিশ্বাসে ওর কাছে গিয়ে নিজের ইজ্জত হারিয়ে ফিরতে হয়েছে আমাকে। অবজেকশন ইয়োর অনার, সতীত্বে একজন নারীর জীবনে মূল্যবান সম্পদ, আর সে সম্পদকে যে নিজেই কলুষিত করে সে নারী জাতির কলঙ্ক, চরিত্রহীনা। আমার জানা মতে আমার মক্কেল তার বোনের বিয়ের আগের দিন রাতে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল, যার সাথে জড়িত ছিলাম আমি আর মিস কাজল। তাই আমার কথা নয়, মিস কাজলের সাক্ষীতেই সত্য মিথ্যে প্রমাণ করার আবেদন জানাচ্ছি। আবেদন মঞ্জুর করা হলো। বলুন মিস কাজল, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে আপনি কি জানেন? চুপ করে আছেন কেন, বলুন মিস কাজল। প্লিজ বলুন, আপনার কথার উপর নির্ভর করছে একজন নিষ্পাপ মানুষের জীবন সংঘর্ষে জয় পরাজয়। তাই আর চুপ করে থাকবেন না, সত্য ঘটনা খুলে বলুন প্লিজ। ইয়োর অনার, সমাজের অন্য সব সাধারণ মানুষের মতো বিপ্লবকে নিয়ে আমারও গর্ব ছিল। গর্বিত ছিলাম তার ভালোবাসার বন্ধনে নিজেকে জড়িয়ে, কিন্তু এই গর্বের পাহাড় তখনই ধ্বংস হয়ে যায় যখন জানতে পারি তার সত্যিকারের পরিচয়। সে গত কয়েকদিন আগে বিদেশ থেকে আসা স্মাগলার ডনকে আমার সাংবাদিকতা শিক্ষা গুরুজির পরিচয় দিয়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে যায়। অবৈধ ব্যবসার স্বার্থে স্বার্থপর প্রেমিক হয়ে বোনের বিয়ের আয়োজনের নামে আমার বাড়িতে অবস্থান নেয়, ড্রাগস আর আর্মস মজুত রেখে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার পথ তৈরি করে, যার ফলে ক্রাইম ওয়ার্ল্ডের প্রতিপক্ষদের হাতে নিজের বোনকে স্বামীর হাতে তুলে দেওয়ার বদলে বলি দিতে হয়েছে। প্লিজ কাজল, আপনার আপনার মাথা ঠিক আছে তো? না থাকলে আমি এখানে কেন? পাগলাগারদে থাকার কথা? ইয়োর অনার, এই সেই অমানুষ যে আমার বিশ্বাসের প্রাচীর ভেঙে দিয়ে বোনের বিয়ের আগের দিন রাতে আমারই বাড়ির ছাদে জোরপূর্বক নাগমা বেগমের ইজ্জত কেড়ে নিয়ে আমার ভালোবাসাকে কলঙ্কিত করেছে। বিপ্লব, একই কথা, যা তোর জীবনে নেমে আসবে। এই নারী নামে নর্দমার কীট আজ বুঝতে পেরেছি, আমার জীবনের সব পরিণতির জন্য তুই দায়ী। খাঁটি সোনার রং মেখে এই মাটির মানুষগুলোর সাথে আমাকে জড়িয়ে যে রং মাখামাখি তুই করেছিস, তা যা রক্ত হয়ে তা আমার শরীরে লেগে আছে, যাদের জন্য আমার জীবন এক সংঘর্ষে লিপ্ত হয়েছে তুই তাদেরই হাতিয়ার হয়ে আমার জীবনে আঘাত এনেছিস। কিন্তু পাল্টা আঘাত কাকে বলে তা তুই বুঝবি। আর এখন সময় আছে, সত্যি কথা বল, বল সত্যি কথা। সত্যকে ধামা চাপা দেওয়ার অপচেষ্টায় আদালতে দাঁড়িয়ে আসামি মামলার প্রধান সাক্ষীকে হুমকি দিচ্ছি ওর অনার। উকিল সাহেব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই শপথ বাক্য পাঠ করিয়ে মিথ্যের পক্ষে আর কতকাল ছাপাই খাইবেন? সাদার মধ্যে কালো পোশাক সত্যের আলো জ্বালাবার জন্য, কিন্তু আপনার মতো যারা সে আলো নিভিয়ে কালো আধারে ঢেকে দেয় আমারই মতো অনেকের জীবন, তারা তারা আইনজীবী নয়, তারা হত্যাকারী, তারা তারা আইন হত্যাকারী, আইন হত্যাকারী। মিস্টার বিপ্লব, ভুলে যাবেন না এটা আদালত, সংযত হয়ে কথা বলুন। মহামান্য আদালত, সংযত শব্দটি বৃদ্ধের কষাঘাতে আমার জীবন এক সংঘর্ষে পরিণত হয়েছে, তাই জীবন সংঘর্ষের চূড়ায় দাঁড়িয়ে আমি পরাজিত হব না। মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও ওই অভিশপ্ত নারী আর ওর দোষদের আমি জ্যান্ত কবর দিয়ে প্রতিশোধ নেব। মিস্টার বিপ্লব, আপনি আইন লঙ্ঘন করছেন। পুলিশ, আমার শত্রুদের কালো হাত
আইনের চোখে কালো চশমা পরে দিয়েছে, তাই আলো আধার ভালো মন্দ কোনো কিছু আইনের লোকেরা দেখতে পাচ্ছে না। দায়িত্ব পালনের নামে লালন করছে সত্যিকারের অপরাধীদেরকে। মিস্টার বিপ্লব, অর্ডার, অর্ডার, অর্ডার! মহামান্য আদালত, সন্ত্রাসী, নারী নির্যাতনকারী, স্মাগলার আসামি গোলাম রাব্বানি বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মহামান্য আদালত। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গোলাম রাব্বানি বিপ্লবের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, এই আদালত আসামিকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে এবং আদালত অবমাননার দায়ে আরও 3 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। ধমক দিয়ে পাবলিকের মুখ বন্ধ করতে পারবেন না ইন্সপেক্টর, তাই ওকে ওদের হাতে ছেড়ে দিন, ওরাই ওর বিচার করবে, যাতে ওর মতো আর কেউ এদেশের মাটিতে জন্ম নেওয়ার সাহস না পায়। মেরে ফেলবো, যার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। ইন্সপেক্টর, আপনার লোকজনদেরকে অস্ত্র নামাতে বলুন। আপনি আইন লঙ্ঘন করছেন কিন্তু মিস্টার বিপ্লব। Move! Move! Move!
যার ফলে তুই আমার জীবনে এত বড় ক্ষতি করেছিস, বল বল। এই কেন তুই আমার সুন্দর সাজানো জীবনটাকে নরকে পরিণত করেছিস? কেন ওই সাধারণ মানুষটাকে ওই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড় করে সন্ত্রাসী বানিয়েছিস? ভালোবাসার ছলে সরলতার সুযোগ নিয়ে কোন উদ্দেশ্যে স্মাগলিং এর কাজ করিয়ে আমাকে ফাঁসিয়েছিস? আমার নিষ্পাপ বোন কি অপরাধ করেছিল? কেন এত নির্মম ভাবে ওর নিষ্পাপ জীবনটাকে কেড়ে নিয়েছিস? ড্রাগস আর আর্মস এর কেসে আমাকে আইনের হাতে তুলে দিয়েছিস, এই এই কি ভেবেছিস? আমাকে কারাগারে বন্দি করে তুই আর দোসর আমার হাত থেকে বেঁচে যাবে? না, সবচেয়ে ভয়াবহ মৃত্যু হবে তোর। আমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু তার আগে তাদের মারো যারা হুবহু আমার চেহারার সাথে তোমার কাজলের মিল রেখে তাকে আটকে রেখে আমাকে কাজল হতে বাধ্য করেছে। তাহলে কে তুই? আমি নূপুর, নাচ গান করে সমাজে মানুষ নামের অমানুষগুলোর মনোরঞ্জন করা আমার পেশা, আর তাই এক নরপশু। সেই পেশা থেকে মুক্তি দেবার নামে সমাজে আর সব মেয়েদের মতো সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবার আশ্বাস দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে খনিকের নায়িকার চরিত্রে কাজল বানিয়ে যে নাটক রচনা করেছিল তা যে এত ভয়াবহ হবে তা আমি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম আমি নায়িকা নামে খলনায়িকা, তখন নিয়তির লিখন মেনে নিয়ে ফিরে যেতে চাইলাম নর্তকীর জীবনে। জিলালি তথ্য পানি জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেয়, ইচ্ছে করলে সে তথ্য পানিতে তোর বোনকে পুড়িয়ে মেরে তোর ভুলের মাসুল উসুল করে পাচ্ছি। কারণ তোর ভুলের জন্য বিপ্লবের বোন মরে বিপ্লব বেঁচে আছে। এখন বোনের শোকে ওর বুকে যে আগুন দাও দাও করে জ্বলে উঠবে, সে আগুন আমাদের সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তাই নতুন চালে বিপ্লবকে আইনের জালে বন্দি করেছি। এবার আমার কথা মতো আদালত ওর বিরুদ্ধে সাক্ষী দিয়ে ওকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করবি, আর তা না হলে তোর চোখের সামনে তোর আদরের বোনকে ফাঁস দিয়ে মারব। বন্ধ করো, বন্ধ করো, আমি রাজি। এতিম বোনকে বাঁচাতে গিয়ে আমি নিজের মনুষ্যত্বকে খুন করেছি, আর সেই অপরাধে আমাকে হত্যা করে যদি তোমার আত্মা শান্তি পায় তাহলে হত্যা করো আমাকে, তারপর যাও ওই শয়তান জব্বার জিলানির হাত থেকে রক্ষা করো। তোমার কাজল কি যাও যাও জব্বার জিলানি, আরে তুই মরে বেঁচে আছিস আমার হাতে মরার জন্য, আমি তোকে ছাড়ব না, আমি তোকে ছাড়ব না। কি ভেবেছিস তোরা? আমি এই কষাঘাতে বিপ্লবকে মেরে ফেলবি? না, বিপ্লব এত সহজে মরে না, মরতে পারি না। মনে রাখিস, বিপ্লবের দেহে শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত তো
তোদের নিঃশ্বাস বন্ধ না করে মরবে না। তোদের জীবন কেড়ে নিতে আমার বিপ্লব অগ্নিপুরুষ হয়ে আসবে। কাল বৈশাখী জ্বর হয়ে আসবে, অগ্নি তুফান হয়ে আসবে। তাদের লাশের উপর দিয়ে আগে নিয়ে যাবে। Oh!
খোদার কসম আমি বাঁচব কিনা জানি না, কিন্তু তোদের দাফন করার মতো অবস্থা আমি রাখব না। তার পাশ চিন্তা করলাম, তুমি কি করলে? এখন আমার কি হবে? আমার চার কেউ রইল না, কি বলছি নেই। এই যে দেখ তোরা রয়েছে বোন কাজল, এই পৃথিবীতে আপন বলতে এখন তুমি। তাই ওকে তোমার কাছে রেখে গেলাম, আমাকে ক্ষমা করে দি। নো মিস্টার বিপ্লব, নূপুর পুলিশ প্রশাসনের কাছে সব সত্য ঘটনা বলে গেছে, তাই হাতকড়া নয়। প্রশাসন সহ জনগণ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার অপেক্ষায় আছে।